আর এবার নজর রাখবো আজ যে মিছিল রয়েছে রাজপথে সেই খবরের দিকে। ওয়েটিং লিস্টে থাকা যোগ্যদের প্যানেল প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবি। আজ শহরের রাজপথে নামছে 2017 রাজ্য গ্রুপ ডি ওয়েটিং ঐক্য মঞ্চ। 2017 সালে ওই ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের প্যানেল তৈরি হয়েছিল। আজ দুপুর 12:30 নাগাদ জমায়েত শুরু হবে এবং দুপুর 2:00 থেকে ক্যামাক স্ট্রিট শেক্সপিয়ার সরণী মোড় থেকে শুরু হওয়ার কথা রয়েছে মিছিল। তারপর কলকাতা হাইকোর্ট নির্ধারিত পথ ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে নিজাম প্যালেসের দিকে যাবে এই মিছিল। তারপর এজিসি বোস রোড, এক্সাইট মোড়, আশুতোষ মুখোপাধ্যায় রোডের দক্ষিণমুখী লেন, এসপি মুখার্জি রোড হয়ে মিছিলের শেষ গন্তব্য হাজরা মোড়। মিছিলে যোগ দিতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো আপনাদেরকে। মিছিল যে যে রুট দিয়ে যাবে সেই রোড ম্যাপও দেখাচ্ছে। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। বিক্রম, 11:30 বাজে, 12:30 থেকে জমায়েত শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে এখন এই মুহূর্তে কি কি বন্দোবস্ত করা হয়েছে, কি কি ব্যবস্থাপনা নজরে আসছে? দেখো, বেলা 1:00 সময় ঠিক এই জায়গা থেকে যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের ক্রসিং, সেখান থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। এই মিছিলে মূলত গ্রুপ ডি চাকরি প্রার্থীরা থাকবেন, যারা 2017 সালের প্যানেল প্রকাশিত করার দাবি জানাচ্ছেন এবং তাদেরকে নিয়োগ, অবিলম্বে তাদেরকে নিয়োগপত্র দেওয়ার দাবি জানাচ্ছেন। সেই যে মিছিল হবে সেই মিছিলে কিন্তু আজকের উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি, সেও কিন্তু উপস্থিত থাকবে। এবং এই মুহূর্তে ছবিটা তোমাকে দেখাবো যে পুলিশের তরফ থেকে অগ্রিম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, তার কারণ আমরা জানি যে এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একদিকে যেরকম আদালতে জল গড়িয়েছে, অপরদিকে রাজনৈতিক টানাপোড়েনও কিন্তু শুরু হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে যে এই মিছিল, সেই মিছিল কিন্তু সুনির্দিষ্টভাবে যেই রুটটি নির্ধারিত রুট, অর্থাৎ এই ক্যামাক স্ট্রিট বা থিয়েটার রোডের ক্রসিং থেকে সরাসরি ক্যামাক স্ট্রিট হয়ে মিছিলটি পৌঁছে যাবে নিজাম প্যালেসের কাছে এবং সেখান থেকে ডান দিক হয়ে কিন্তু এক্সাইড মোড় হয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে সরাসরি হাজরাতে কিন্তু এই মিছিল গিয়ে পৌঁছাবে, যেখানে কিন্তু একটি পোডিয়াম করা আছে, সেখানে বক্তৃতা রাখতে পারেন বেশ কয়েকজন মিছিলে থাকা যারা চাকরি প্রার্থীদের এই সংগঠন বা এই মঞ্চের নেতা তারা। অপরদিকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা, তিনিও কিন্তু সেখানে বক্তব্য রাখতে পারেন। কিন্তু এই মিছিলকে কেন্দ্র করে যেহেতু আমরা জানি যে হাইকোর্টে জল গড়িয়েছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে বিরোধিতা করে বলা হয়েছিল যে ক্যামাক স্ট্রিট সংলগ্ন অঞ্চলে সেখানে কিন্তু একাধিক স্কুল রয়েছে, সেই কারণে তারা চান না, এবং তার সঙ্গে সঙ্গে ট্রাফিকের বিষয়ে কিন্তু, ট্রাফিক অর্থাৎ যানজটের বিষয়ে কিন্তু তারা সেখানে তুলে ধরেন। যদিও আদালত সেই সমস্ত আবেদন সম্পূর্ণভাবে খারিজ করে এবং খারিজ করে কিন্তু এই মিছিলে তারা অনুমতি দিয়েছে এবং সেই অনুযায়ী মিছিলে যাওয়ার কথা রয়েছে এই রুট ধরে, এবং ঠিক 1:00 নাগাদ এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই মিছিলে কিন্তু উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা সহ কৌস্তভ বাগচি সহ একাধিক নেতৃত্ব, এমনটাই আমরা জানতে পাচ্ছি। বিক্রম, ঠিক এই জায়গা থেকেই হাইকোর্টের নির্দেশ এবং তারপরে এই নির্ধারিত এই রুট দিয়ে মিছিল 12:30 থেকে জমায়েত শুরু হয়ে যাওয়ার কথা এবং তারপরে মিছিল যেভাবে রুট নির্ধারণ করা হয়েছে এগিয়ে চলবে। এই মিছিলে যাতে সাধারণের কোনো অসুবিধা না হয় সেদিকটা দেখতে বলা হয়েছে এবং একই সঙ্গে শুধু নিজেদের হকের দাবিতেই মিছিল, তারই সঙ্গে বিরোধীরা তারাও কি কৌশল নিয়েছে না যে রাজ্যের শাসক দলের উপর চাপ বাড়াতে? তাই কি আজকের এই মিছিলে একেবারে প্রথম সারিতে দেখা যেতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং কৌস্তভ বাগচি কংগ্রেস নেতা তথা আইনজীবী? তিনি গতকালও জানিয়েছেন তিনি থাকছেন আজকের এই মিছিলে। অবশ্যই এই মিছিলে থাকার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির। অবশ্যই রাজনৈতিকভাবে এটা গুরুত্বপূর্ণ, তার কারণ মিছিল যেই রুট দিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে ক্যামাক স্ট্রিট আমরা দেখতে পাচ্ছি সরাসরি, সেই ক্যামাক স্ট্রিট ধরে কিন্তু মিছিল চলে যাবে নিজাম প্যালেস এবং এই ক্যামাক স্ট্রিটেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়েই মিছিল যাবে এবং সেই কারণে গতকালও আদালতের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছিল যে একদিকে পুলিশকে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে সুশৃঙ্খলভাবে এই মিছিল নির্দিষ্ট গন্তব্য গিয়ে পৌঁছায়, অপরদিকে কিন্তু যারা অর্গানাইজার তাদেরকেও কিন্তু এই বিষয়টা নজর রাখতে হবে বা দায়িত্ব নিতে হবে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেহেতু একটা মিছিল, যেই মিছিলকে কেন্দ্র করে হাইকোর্টের অর্ডার রয়েছে বিরোধী দলনেতা থাকবেন, সেহেতু মিছিলের যেরকম শক্তপোক্ত এখানে ব্যবস্থা করা হচ্ছে পুলিশের তরফ থেকে, অপরদিকে যাতে ট্রাফিক নিয়ন্ত্রণ অর্থাৎ যানজট যাতে না তৈরি হয় তার জন্য কিন্তু অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন রাখা হচ্ছে এবং যেহেতু আশপাশে বেশ কয়েকটি স্কুল রয়েছে সেটাতে পড়ুয়াদের কোনো সমস্যা নয় তার জন্য কিন্তু অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। বিক্রম, নজর রাখো, ধন্যবাদ আপাতত।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।